কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র কৃষিকর্ম অনুষ্ঠান। কৃষিকর্ম। আমাদের অনুষ্ঠানে আমরা কৃষকদের বলে থাকি জৈব কীটনাশক এবং জৈব সার ব্যবহার করার জন্য, কারণ রাসায়নিক সার মানবদেহে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আমাদের অনুষ্ঠান থেকে শিক্ষিত সহ অনেক বেকার যুবক কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে সফলতা অর্জন করেছেন। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পার্বত্য জেলা খাগড়াছড়ির কমলছড়ি পারাবন সংরক্ষণের উপর একটি বিশেষ প্রতিবেদন। প্রকৃতির অপরূপ আধার পার্বত্য চট্টগ্রামে একসময় ছিল জীববৈচিত্র্যে ভরপুর ঘন বনাঞ্চল। এই বনের সঙ্গে ছিল স্থানীয় আদিবাসীদের জীবন জীবিকা ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক। নিজেদের প্রয়োজনেই তারা আশেপাশের বন সংরক্ষণ করতেন। কমিউনিটির প্রয়োজন ছাড়া ব্যক্তি প্রয়োজনে তারা সংরক্ষিত বন থেকে কোনো বনজ দ্রব্য আহরণ করতেন না। বন সংরক্ষণের ফলে তারা বছর জুড়ে ঝিরি থেকে পানি পেতেন। এলাকার আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের কাছে এই বন মৌজা বন বা পাড়া বন বা রিজার্ভ নামে পরিচিত। আমাদের সমাজের লোকেরা এই যে মৌজামন সংরক্ষণ করে আসতেছে এবং বর্তমানে সংরক্ষণ করতেছে। বিভিন্ন জীবজন্তু এখানে থাকবে, খাবে, যাবে, ঘুমাবে, বসতি স্থাপন করবে। এলাকার জন্য এবং দেশের জন্য, পরিবেশের জন্য এটা একটু ভালো। এখানে একটা কমিটি আছে, কমিটির দ্বারাই এই মৌজামনটা চলে। মৌজামনটা রাখার কারণে আমাদের যে কমলশ্রী খালটা আছে, এই খালটার পিছনে এখনও 20টা মেশিন চলতেছে। আজকে যদি এই মৌজামনটা যদি না থাকতো, তাহলে এই মেশিন তো চলতো না, ধানও চাষ হতো না। প্রাকৃতিক বন সংরক্ষণের মধ্যে মৌজা বন পার্বত্য চট্টগ্রামের একটা বড় ধরনের একটা ঐতিহ্যবাহী প্রথা। আদিবাসীরা প্রাকৃতিক সম্পদ নিজেদের কোনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার ছাড়া
তারা সামষ্টিক কাজে ব্যবহার করত। দিন পরিবর্তনের সাথে সাথে আদিবাসীরা সেই প্রথাগুলো আর ধরে রাখতে পারতেছে না। এর অন্যতম কারণ হলো সচেতনতার অভাব। একটা প্রকল্প হাতে নিই আগস্ট 11 থেকে, এই পর্যন্ত আমরা তাদেরকে সংগঠিত করছি, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি, তাদেরকে একটা তহবিল সৃষ্টি করে দিছি, এই তহবিল থেকে তারা বিভিন্ন আয়মূলক কাজ করতেছে। মৌজা বনটাকে পূর্বের মতো যে সংরক্ষণ করতে হবে এই চেতনাটা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। লোকজ জ্ঞান এবং দক্ষতা দিয়ে স্থানীয় আদিবাসীরা প্রথাগতভাবে এই বন ব্যবস্থাপনা করেন, কিন্তু প্রতিনিয়ত বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান ও সচেতনতার অভাবে ক্রমশ এই ঐতিহ্যবাহী প্রথা বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়ে স্থানীয় জীববৈচিত্র্য। মৌজাবন সংরক্ষণের জন্য আমরা 2001 সালে এই পল্লীকল্যাণ সমিতি গঠন করেছি এবং নিবন্ধন করেছি। হঠাৎ দরিদ্র লোকজনের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন গঠনের জন্য আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম আমরা শুরু করি, যাহাতে এই রিজার্ভের বনমুখী যারা আছে ওখান থেকে বিরত রাখার জন্য আমরা এখানে ঋণ প্রদান বিষয়ক এই একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এই সেই ঋণ প্রকল্প আমরা এখনো পর্যন্ত এই জোরালোভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কমলছড়ি পারাবনের প্রায় 2/3 এখন প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হচ্ছে। গত 2.5 বছরে এখান থেকে কোনো ধরনের বনজ সম্পদ আহরণ করা হয়নি। নিরাপদ মনে করায় এখানে বিভিন্ন বন্য প্রাণী, বিশেষ করে হনুমান, বানর এবং নানান জাতের পাখি বাস করতে শুরু করেছে। পারাবন সংরক্ষণের ফলে বৃক্ষ ছাড়াও অন্য বনজ সম্পদও বৃদ্ধি পাচ্ছে। এমনই দুটি অর্থকরী সম্পদ হল বাঁশ এবং ফুল ঝাড়ু। এছাড়া পারাবনে বসবাসকারী ও পার্শ্ববর্তী অধিকাংশ পরিবারের দৈনন্দিন খাবারের উপকরণও এখন সংগৃহীত হচ্ছে এই বন থেকে। প্রায় 316 একর পারাবনের জীববৈচিত্র্য সংরক্ষণ সুনিশ্চিত হবে। একই সঙ্গে প্রকল্পভুক্ত বন নির্ভর জনগোষ্ঠীর বন নির্ভরশীলতা হ্রাস পাবে। কৃষিকর্ম কৃষিকর্ম। এবার রয়েছে ঝাটকার উপর একটি বিশেষ নাটিকা। এই এই টুকরি এখানে রাখছে কেটাই? আরে আরে কাম কাজ কেউ আরাম তবলে মনে হয় না। আরে সরাচ্ছি কি তারা? আমি সরাইতেছি। এই রই মাসলে আসে নাই যে অহন তো আহে নাই হুজুর। তুই মতন টা নিছ না, তা দিবি কবে? মেসাব মুই কইছি না, আজকে ব্যাপারটা আসো ধরমু। ও তা কও কি, কেমন শোধ করবি? দেখা দেই ঝাটকা আনছে রে, এখন তো কেউ ঝাটকা ধরবো না, পরে দিয়ে আরো ঝাটকা ধরতে দিব, আরো ঝাটকা। ও তা কও কি রহিম, যা আনছস তাতে তো সুদের টাকা শুধু দেবো না, আসল তো দুধের কথা। অকন কি মোর তো এক সারে সর্বনাশ হইবে রহিম। মুই চাবো না তোর কোনো সর্বনাশ হোক, তো সুদের মিটার তো বাড়তেছে, আরো টাকা নেলে তো তুমি বিপদ। যা আরো আরো ঝাটকা দেয়, ঝাটকা ধর। মেশা এখন তো ঝাটকার মৌসুম, এম মেলা ঝাটকা লই যাইছি, ইয়ে তো ঠিক না। আরে রাখ তোর আইনের কথা, মনে রাখিস তোর সুদ কিন্তু বাড়তেছে। যা ঝাটকা উকা যাই হোক, মাছ আইনে তোমার টাকা নেই। যা মনু কথাটা মনে রাখিস। Thank you.
পানে মগর নাও ডিবে গেছে, ওনে ঘরে ফেরে নাই। ধরনা কাই কান্য না মনা দে আগে মুই কতগুলা জাটকা ধরছিলাম, ইয়া লয়ে গেছিলাম বাজারে ব্যস্তে। জাটকা তো কেউ নেয় না, হারবিন মহাজনরে দিয়ে টাহা লয়ে আইছি। জাতকা মাছ কেউ কিনে না বেটা, তুই জাতকা দরিয়া কামটা ঠিক করো নাই তো মুই হরম কি? অভাবের সংসার, ঘরে টানা টানি, তারপর পোলাটা না খাইলে। শোন বেটা রহিম, তোর একটা দোষ আছে, তুই নিজেও বোঝো না আর কারো বুঝো বেটা নাও না। আজকে মৎস্য অফিসার আইবে মোর বাড়িতে, আইয়া পড়িস মোরে হেনে। এই তুমিও আইয়া। আপনাদের সবাই ভালো আছেন তো? স্যার, এই যে জাটকা সংরক্ষণের যে একটা নিয়ম, এইটা তো কম বেশি মোরা বেমাক জানি। হ্যার মধ্যে ও দুই একজন জালুয়া মগমর দা আছে, এরা ধরেন যে একটু বিপদে চলাফেরা করতেছে, এই যে রহিম একজন। এখন এই ব্যাপারটা লইয়ে যদি আপনি একটু খোলাখুলি করিয়ে কন হেলে মনে করেন যে মগ একটু উপকার হয়। আমাদের জাল্লা ভাইরা যাতে কোনো সমস্যায় না পড়ে, যাতে তারা মহাজন দাদনদারদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও জাটকার মতো মা ইলিশ রক্ষা করা দরকার। মা যদি না থাকে তাহলে আপনারা ছাউপোয়া কোথায় পাবেন? একটা মা ইলিশের পেটে 3-21 লক্ষ ডিম থাকে, তাহলে আমরা একটা মা ইলিশ থেকে 21 লক্ষ পর্যন্ত ইলিশ মাছ পেতে পারি। একটা মাছের দাম যদি 100 টাকা হয় তাহলে একটা মাইলিশ থেকে 21 কোটি টাকা পর্যন্ত পেতে পারি। সরকার মাইলিশ রক্ষার জন্য পূর্বের আইনটি সংশোধন করেছে। সংশোধিত আইন অনুযায়ী বাংলা আশ্বিন মাসের প্রথম ওঠা চাঁদের পূর্ণিমার দিন, পূর্ণিমার আগের 5 দিন এবং পূর্ণিমার পরের 5 দিন, অর্থাৎ মোট 11 দিন সরকার ইলিশ মাছ ধরা, পরিবহন করা বা বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সেই জন্য চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার, ভোলার মদনপুর বা চর ইলিশা থেকে চর পিয়াল, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোটা আন্দারমানিক নদীর 40 কিলোমিটার ইলিশের অভয়াশ্রম, চাঁদপুর লক্ষ্মীপুর এবং ভোলা জেলার অভয়াশ্রমে মার্চ থেকে এপ্রিল এবং পটুয়াখালীর আন্দারমানিক অভয়াশ্রমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইলিশ বা অন্য কোনো মাছ ধরা নিষেধ। শরীয়তপুর জেলার নিম্ন পদ্মার 20 কিলোমিটার এলাকা ইলিশের নতুন অভয়াশ্রম করা হয়েছে। আমাদের জাল্লা ভাইরা যাতে চাষবাস, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজ করতে পারে, সেই জন্য সরকার 6,000 থেকে 10,000 টাকার উপকরণ অনুদান দিচ্ছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে VGF এর আওতায় গতবার প্রতি পরিবারকে 30 কেজি চাল দিয়েছে। আগামীতে এ এলাকাতে সাহায্য আরও বাড়ানো হবে। আর সবাই শোনেন, সরকার প্রকৃত জেলেদের তালিকা তৈরি করার সাহায্য সহযোগিতা চায়, আপনারা সেই সহযোগিতা করবেন, ঠিক আছে? লেবুর ঔষধি গুণাগুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হার্বাল চিকিৎসক ও গবেষক ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ। সাইট্রাস গ্রুপের সবচেয়ে সুস্বাদু এবং সারা পৃথিবীব্যাপী পরিচিত একটি ফলের নাম হলো লেবু। লেবুর ঘেরানে মোহিত হয় না পৃথিবীর এমন কোনো মানুষ নেই। লেবু হলো ভিটামিন সির সম্রাট। লেবু শুধু যে ভিটামিন সি সরবরাহ করে তা না, লেবুতে আছে অজস্র প্যাকটিন এবং এনজাইম। লেবু আমাদের স্টমাকে প্রবেশ করার পরে সে আমাদের খাদ্যকে হজম করার জন্য বিশেষ কিছু এনজাইম তৈরি করে আমাদের হজম প্রক্রিয়াকে এগিয়ে নেয়।
লেবু বমি প্রতিরোধে এবং মাথা ঠান্ডা রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পৃথিবীব্যাপী চিকিৎসকদের এটা সবচেয়ে বেশি প্রিয়। পৃথিবীতে যারা নিরোগ থাকতে চায় তাদের অবশ্যই প্রতিদিন কমপক্ষে একটি লেবু খাওয়া উচিত। ভিটামিন সি এমন একটা ভিটামিন যা লেবুর ভিতরে বাহিরে অনেক বেশি আমরা পেয়ে থাকি। অনেক মানুষই আছে খাবারের সাথে লেবু না খেলে তার যেন খাদ্যাভ্যাসে সব কিছুই অপূর্ণ থেকে যায়। লেবু স্বাদে এবং ঘ্রাণে মানুষের মনের তৃপ্তি আনে। মুখে, জিভে, দাঁতে, মাড়িতে, গলায়, কণ্ঠনালীতে যে কোনো রোগের জন্য লেবুর ভূমিকা সর্বাধিক। লেবু আমাদের সকলেরই প্রিয়। লেবু আমাদের চর্মরোগের জন্য একটি মহাঔষধ। শরীরের যে কোনো জায়গায় চর্মরোগ হলে, ছুলি হলে, ধবল হলে প্রথম আমরা লেবুর সামনের রসটা ব্যবহার করতে পারি। আবার এই লেবুই আমরা একটি হাড়ির ভিতরে লেবুর রস রেখে তুলো দিয়ে শরীরের সর্বাঙ্গী ব্যবহার করতে পারি। হাজার বছর আগে রানী মহারানীরা লেবুর পানি দিয়ে গোসল করত এবং যে কোনো পেটের সমস্যার জন্য এখনও আজমির শরীফ সহ রাজস্থান, জয়পুর, আফগানিস্তান সকল এলাকাতেই নিম্বু পানি হজম শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে। লেবু ভিটামিন সির সম্রাট হিসাবেই পৃথিবীতে পরিচিত। না, পৃথিবীর আদি থেকে মানুষ সুস্থ থাকার জন্য লেবু ব্যবহার করত। লেবু, কমলা সব কিছু মিলিয়ে আমাদের পৃথিবীর জন্য এটা একটা রহমত স্বরূপ। অতএব প্রতিটা মানুষের জন্য ক্যান্সার প্রতিরোধে, যে কোনো সমস্যা প্রতিরোধে, IBS প্রতিরোধে, পেটের সমস্যার জন্য লেবুর শরবত উপযোগী। কখনো লেবুর শরবত কারোর জন্য খাবার পূর্বে, কারোর জন্য খাবার মাঝে, কারোর জন্য খাবার পরে খাওয়ার নিয়ম আছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের জন্য লেবু একটি মহাঔষধ। অতএব আমরা অনেক বেশি ভিটামিন সি, পেকটিন, এনজাইম পেতে হলে অবশ্যই আমাদের প্রতি ঘরে, প্রতি বাড়ির বারান্দায় আমরা ফুলের টবের ভিতরে লেবু চাষ করব। লেবু হোক নিরোগ থাকার জন্য আমাদের সবচেয়ে প্রিয় হাতিয়ার। কৃষিকর্ম, কৃষিকর্ম। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা কৃষিকর্ম, এন মিডিয়া কমিউনিকেশন, 90A মুকুল টাওয়ার, দ্বিতীয় তলা, মৌচাক, ঢাকা। ফোন নাম্বার 7210147। মোবাইল নাম্বার 01711221987। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমাদের মূল্যবান শ্রম প্রচেষ্টা সার্থক হবে। আগামী অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে আপনাদের উপহার দেবার প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষিকর্ম, কৃষিকর্ম, কৃষিকর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষিকর্ম, কৃষিকর্ম, কৃষিকর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই।